জানি না, শুভর হঠাৎ করে ইচ্ছা হচ্ছে আমি ওকে ট্রিট দেব, তো ঠিক আছে চলো যাওয়া যাক। ভাবছি কোথায় যাবো, কিছু ডিসাইডেড নেই এখন অবধি, বাইরে বেরিয়ে ডিসাইড করা যাবে। আর কালকে একটা ইনভিটেশন আছে, তার জন্য আমরা কিছু গিফটও কিনবো আজকে। আরও আরেকটা জিনিস, কারণ আমার একটা মফ পছন্দ হয়েছে, আমাদের ঘরমোচার লাঠিটা ভেঙে গেছে, তো মামনিকে দেখাচ্ছিলাম একটা ওই পাওয়ার মফ, এরকম কৌটো টাইপের থাকে, ওটাকে এরকম প্রেস করে করে জলটাও চেপা যায়, আর তার সাথে নাকি ঘরটাও খুব ভালো পরিষ্কার হয়। আমি ভিডিওতে দেখেছি যদিও, তো চলো ওইটা যাওয়া ভাবছি আজকে, তো জানি না কী পছন্দ হলে কিনে নেব, তো চলো যাওয়া যাক। রেডি হয়ে গেছি, আর শুভ অ্যাজ ইউজুয়াল মাছের খাবার নিয়ে ব্যস্ত। কোথায় গেল চা, কোথায় রে? শুভ মাছের খাওয়ার নিয়ে ব্যস্ত রয়েছে। বেসিক্যালি বেরোই হলো বিকেল টাইমে, আর ওই টাইমটা হলো শুভর মাছের খাওয়ার দেওয়ার টাইম, তো যখনই আমি বেরোই ব্লগটাকে স্টার্ট করি তখনই তোমরা দেখো, সেই জন্যই শুভ মাছকে মাছের খাবার দিচ্ছে না কিছু করছে, তাই তো তাই 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 ও আর বাই দ্য ওয়ে, ওই রিলস করার কথা ছিল না তো? কোথায় রিলস হবে? আচ্ছা, কী গানের রিলসটা হবে? মাল পিয়েঙ্গে। হ্যাঁ, মাল পিয়েঙ্গে না, ওই যে আরেকটা কি? না না, মাল পিয়েঙ্গে, মাল পিয়েঙ্গে না, ওইটা নয়। আর এটা সে কি, বাসায় কারেন্ট নাই, বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই, বেবির গরম লাগে গরম, ওইটা তো। তো আপনার হলো KFC-তে খাওয়াতে হবে, তো KFC-তে চলে এসছি আমরা, এখন বসে আছি, অর্ডার পিক আপ এখনও করা হয়নি। তো আমাদের খাবার চলে এসছে, খেয়ে কথা বলছি। এই এতগুলো খাবার শুভর খেয়ে হয়নি, আবার তিনটে স্ট্রিপ অর্ডার করেছে, খাও এবার খাও, ভালো। এখন চলেছি গিফটের দোকানে গিফট কেনার জন্য, করতে হবে এই যে। শুভ আমাকে রেখে গেছে আড্ডা মারতে, আর বাড়ি এসেছি, আর কে কারা এসছে, যে মনা আর পিপাই। গোল্ডি কোথায়? গোল্ডি আসেনি। আর এই যে মেলার জিলাপি, এটা কি করেছো? সুজির পোলাও। আচ্ছা, আর সোনা বাবাকে দেখে আসি। দেখো এই ঘরে কে শুয়ে আছে, জানু আনু, হাসছে তো জানু আনু, উঁচে দুধ বার করে দিচ্ছে, শুধু সবসময় বদমাশি। ভিভো ভালো, আমার ভিভো ভালো। স্যার, আমরা বাড়ি চলে এসেছি, অলরেডি অনেক লেট হয়ে গেছে, আর মামুনি লুচি ছোলার ডাল করেছিল, তো খেয়েছি ছোলার ডাল, সেই জন্য একটু অ্যাসিডিটি হয়েছে, আর অ্যাসিডিটি হয়েছে বলে আমি ফ্রিজ থেকে বার করেছি এই 7-Up-টা। ঠিক আছে, এখানে শুভ আরেকটা এক্সপেরিমেন্ট করছে, দেখাচ্ছি কি এক্সপেরিমেন্ট করছে। কি করছে বলো? আরে কেনা ক্যা চাতে হো, সেভেন আপের মধ্যে, এই যে সেভেন আপের মধ্যে কি দিচ্ছে? পাঞ্চ, 7-Up পাঞ্চ। এই বোতলে দিবি না? ঢাকনাটা দাও, ওরে গ্যাসটা উঠে যাবে, সবাই শুয়ে পড়েছে, আর আমরা রাত 11:45 বাজে। নুন দেব তাহলে টক হবে না? খা দেখি, চামচ নিয়ে আসতে পারছি না, খা। হেভি খেতে
এই খেতে হয়েছে। নিম্বুস বিক্রেতা, তাহলে আমরা একটা কোল্ড ড্রিঙ্কসের ফ্যাক্টরি খুলি। কালকে কালকে একটা কোল্ড ড্রিঙ্কসের ফ্যাক্টরি খুলবো আর আমরা নিম্বুস নাম দেবো না। তাহলে কী দেবো, কী নাম দেবো, নামটা ডিসাইড করো। নামটা রাত্রিবেলা শুনছি ভাবতে হবে। নিম্বুয়া, নিম্বুয়া বা লেমন, লেমন, লেমন আপ, লেমন আপ নাম দেবো। ইয়ে লেমন আপ, চিয়ার্স। এখানে আরো অ্যাসিড হয়ে যাবে না তোকে। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে, আর আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। আমি জানি না কতটা কি ব্লগ করেছি আজকে, আমার ঠিক মনে নেই, কারণ মাঝখানে আমি তখন কটা বাজে, 12:30 বাজে, শুধু আষাঢ়ের সময় হবে, তখন পিপাই বলল চল ফোনের দোকানে যাই, আমাদের পাশেই ফোনের দোকান আছে, তো চল ফোনের দোকানে যাই, ফোন কি একটা Y100 ভিভো Y100 ওই ফোনের মডেলটা দেখার জন্য। বাট ওখানে গিয়ে পিপাইয়ের ওপোর একটা ফোন পছন্দ হয়ে যায় তো নিয়ে নেয়, আর তখন মানে এতটাই তাড়াহুড়ো দিয়ে ছিলাম, 11:00 বেজে গেছে, মানে ফোনের দোকানেই 11:00 বেজে গেছে, আর দেখতে প্রসেস হতে টাইম লাগে না ব্যাপারটা, তো দেখতে দেখতে নিয়ে নিলো, তারপরে বাড়ি আর মানে 11:00 সময় ওখান থেকে বেরোলাম, তারপরে হটপট করে বাড়ি এসেছি, বাড়ি এসে জাস্ট খেলাম। তো চলো আজকের দিনটা সত্যি আমি জানি না কতটা ব্লগ করতে পেরেছি, লাস্টে আমি ক্লিপ যখন চেঞ্জ মানে চেক করবো তখনই দেখতে পাবো যে কী কী শ্যুট করেছি। তো চলো যতটাই হয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবভিয়াসলি, আর ব্লগিফাই মনুকে অনেক অনেক তোমরা কমেন্ট করো না, আমি দেখেছি ভিউ হয় যাও বা তাও তোমরা কমেন্টটা একদমই হয় না, তো তোমরা কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর সকলে সকল বন্ধুদের সাথেও তোমরা শেয়ার করে দাও ভিডিওটা। তো চলো দেখা হচ্ছে আরও একদিন নতুন একটা এক্সাইটিং ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড বাই।